এশিয়া তথা ভারতবর্ষ তথা রাজ্য পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত এক বিশেষ পর্যটন কেন্দ্র দীঘা। বাংলা তথা বাঙালির অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা। আর এই উইকেন্ডে যারা দীঘা যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য রইল একটা ছোট্ট আপডেট, ওয়েদার আপডেট। তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ জুড়েই মেঘাচ্ছন্ন, চলছে বৃষ্টি, মাঝে মাঝে দমকা হাওয়াও, তো সেই সাথে আমরা যদি দীঘার ওয়েদারের আগামী 10 দিন দেখি তাহলে দেখতেই পাচ্ছি যে 10 দিনই কিন্তু বৃষ্টির হওয়ার চান্স সেটা কিন্তু রয়েছে। পার্টিকুলার যদি উইকেন্ড দেখি যে 28 তারিখটা রবিবার কেমন যাবে ওয়েদারটা, রবিবারও কিন্তু আমরা দেখছি যে টেম্পারেচার 31 ডিগ্রি থাকছে আর সেই সাথে বৃষ্টি হওয়ার চান্স 60% সারাদিনই রয়েছে। যদি রাতের দিকটা দেখি টেম্পারেচার একটু কম, 28 ডিগ্রি, বৃষ্টি হওয়ার চান্স রাতের দিকে 70%। আবার যদি আমরা 29 তারিখ সোমবার সেটা যদি আমরা একবার দেখি তাহলে দিনের দিকটা দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 60% বৃষ্টি হওয়ার চান্স কিন্তু রয়েছে রবিবারেও, এবং রাতের দিকটাও কিন্তু একই থাকছে, বৃষ্টি হওয়ার চান্স 60% রয়েছে, সঙ্গে দমকা হাওয়াও বইবে। তো এই আবহাওয়ার কারণে সমুদ্র কিন্তু উত্তাল, আর এই এমন সমুদ্র দেখতে উপভোগ করার জন্যে, এত উত্তাল সমুদ্র, ঢেউ, পর্যটকদের কিন্তু ভিড় আরও বেশি পরিমাণ বাড়িয়ে দিয়েছে। পর্যটকরা বৃষ্টির ভ্রুকুটি মানছে না, তারা এই আনন্দটাকে উপভোগ করার জন্য কিন্তু আরও বেশি দীঘামুখী হয়ে পড়েছে। প্রচুর ভিড় এই সময় দীঘাতে। আর গতকাল গুরু পূর্ণিমা গেছিল, তো গুরু পূর্ণিমার যাওয়ার দরুন ভরা কোটাল, আর সে ভরা কোটালের দরুন রাতের দিকেও জলোচ্ছ্বাস ছিল খুব বেশি। প্রবল জলোচ্ছ্বাস, স্নানে একটু নিষেধাজ্ঞা থাকলেও পর্যটকরা কিন্তু উপভোগ করছে সবটাই। সো এনজয় ইয়োর ট্রিপ ফ্রেন্ডস, সাবধানে তোমরা ঘুরো।